আমাদের ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়েছে গুড মর্নিং গুড মর্নিং তো আমি বেশ কিছুদিন ফেসবুক লাইভের বাইরে আছি ফেসবুকের সব কার্যকলাপ থেকে বাইরে ছিলাম আমার গলা ভেঙে গেছে তো এই জন্য চিন্তা করলাম একটু সকাল সকাল একটা লাইভে আমি একটু এক্সপ্লেন করে নিই সুন্দর দুইটা পাখি চলে গেল সামনে দিয়ে তাপসী শুভ ষষ্ঠী আচ্ছা আজ জগদাত্রী হ্যাঁ একটু ঠান্ডা লেগেছে পুজো শুরু হলো ও আচ্ছা আমরা তো আসলে কোনো পুজো করার মতো মনে হয় শুদ্ধ হই না এখনো না নাকি আচ্ছা তো আমি ঢাকায় যাব কালকের পর দিনের পর দিন মানে হচ্ছে আরও দুই দিন আছি আমরা চট্টগ্রামে ছাগলখানায় গেছে নাকি হ্যাঁ হ্যাঁ ছাগলখানায় আসছি ওরে বাবা আমার সাথে সাথে আমার ইয়েরাও চিনে গেছে ছাগলখানা তো যেটা হয়েছে আমরা আমাদের কালকের কাজটা খুব সুন্দরভাবে হয়েছে সবাই খুব সন্তুষ্ট সবাই খুব খুশি তো এটা অনেক বড় একটা পাওয়া তো সকালে ঘুম থেকে উঠে আমরা ওই দেখতে আসলাম মাকে খেতে দিয়েছিলাম কালকে রাতে মা কতটুকু খেয়েছে তো ওটা দেখার জন্য বের হয়েছিলাম আর কি ভাবলাম তোমাদের সবার সাথে একটু শেয়ার করি শুভ সকাল শুভ সকাল পুচি ফ্যামিলি দারুণ জায়গাটা হ্যাঁ আমার শ্বশুরবাড়িটা অহা কাইন্ড অফ জঙ্গল খুব গাছপালা ভালো লাগে ধলাকে আনা হয় নাই ধলাকে নিয়ে আসলে ভালো হইতো দিদি কেমন আছেন আমি এমনি ভালো আছি কিন্তু এই যে সল জড়িয়ে রেখেছি ঠান্ডা এখানে সকাল সকাল সামনে রাস্তাটা কোথায় গেছে রিন যাইনি আর আমি বুঝতে না গুড মর্নিং আর মানে কি বলবো আর দুইটা দিন কবে আমি পুচিকে দেখবো হাম্বাকে দেখবো আমার চোখ টোক শুকায় আসতেছে ওদেরকে খুব মিস করতেছি কালকে রাতে আমার দাদার সাথে কথা হয়েছে ওদের খাবার ফুরিয়ে গিয়েছিল মাছ তো ওটা নেওয়ার ব্যবস্থা করলাম আর প্রচণ্ড মিস করছি প্রচণ্ড মিস করছি পুচিকে স্পেশালি আর বুকের মধ্যে খুব একটা খারাপ লাগা ছিল যে আমি থাকবো না ওরা থাকবে কিভাবে কি হবে টেক কেয়ার কেমন হবে প্লাস হচ্ছে ওরা সুস্থ থাকবে কি থাকবে না তো সেই নিয়ে একটা মনের মধ্যে দ্বন্দ্ব ছিল তো এই করে করে আজকে তো আট দিন পার করে ফেললাম দেখা যাক সামনে কি হয় এদিকটা কোথায় গেছে আমরা বেরোবো কোন দিক দিয়ে আবার এদিকে যেতে হবে নমস্কার দিদি শুভ সকাল আচ্ছা পুচ্ছের ভাত বলে তো হ্যাঁ হ্যাঁ পুচ্ছের ভাত যেটা পছন্দ করতেন সেসব রান্না করে দিতে হয় হ্যাঁ 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 যা যা পছন্দ করতেন মানে একদম সব কিছু দেওয়া হয়েছে ও বাস দিদি ঘটনা যেটা হয়েছে আমি নিজেও এবারে প্রথম জানলাম এগুলো হ্যাঁ আচ্ছা এখানে একটা সমাধি আছে তো এই চট্টগ্রামের একটা ব্যাপার আমি চট্টগ্রাম কিনা জানি না ওদের এই সাকপুরা যেটা এখানে একটা ব্যাপার হচ্ছে তুমি যে বাড়ির বাসিন্দা হবা সে বাড়িতে যদি কেউ মারা যায় তার জন্য আলাদা একটা মানে সমাধির জায়গা থাকে মানে পার্সোনাল কবর যদি বলি বাংলাদেশিদের ভাষায় পার্সোনাল কবর স্থান তো এইটা আর কি এরকম হচ্ছে ওরা মাটি দিয়ে তারপর এরকম করে ফেললে আমার শাশুড়ির বেলায় সেম করা হচ্ছে মানে আমার শ্বশুরামলের যারা মরেছে ওদেরও সেম সমাধির জায়গা আছে আমাদের পুরান বাড়ি আছে ওখানে সবাইকে সমাধি দেয়া হয় যার যার পার্সোনাল এটা এক এটা আবার আরেক বাড়িতে দেওয়া হবে না আচ্ছা পোচ্ছের ভাত খেয়েছে কিনা ওটাই দেখতে এসেছি যোগ জোক থাকবে এখানে দেখছিস কি ঘাস কেন দিয়ে রিটার্ন করা যায় তো চল তো হ্যাঁ চল যাই গলাটা ভেঙে গেছে আমরাও পুচিকে আমি পুঁচিকে প্রচন্ড প্রচন্ড মিস করছি আমার কাছে পুচির প্রচুর মানে পুরনো আমি বিয়ের পরে এইসব জেনেছি আচ্ছা আচ্ছা হ্যাঁ দি আমার এই প্রথমবার জানা ওই পোচ্ছের ভাতটাতে এগুলো তো যেটা হয়েছে তোমার কি যেন বলতে চাচ্ছিলাম আচ্ছা হাম বাবুচি ওদের প্রচুর ভিডিও আছে আমার মোবাইলে অনেক পুরাতন ওগুলা দিতে ইচ্ছে করছে না মানে ওগুলো দেখলেই মিস করছি ওদেরকে তো আর কি বলবো মানে খুব খারাপ লাগছে আমার পুচি হাম বোদের জন্য ভালো লাগছে না মিস করছি আমার বিড়াল আছে তো এগারোটা এগারোটা বিড়াল আছে তো ওগুলো সবগুলোকে দেখে আসছি যে কেন মনে পড়ে তো চলো ধান দিবির হয়ে যায় এই সবুজের মধ্যে আট দিন থাকা মানে পিওর অক্সিজেন নেওয়া হ্যাঁ আমার খারাপ লাগেনি সেই খারাপ লাগেনি যে গ্রামে আসছি খারাপ লাগছে আমার মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল মানে এবার এসে আমি প্রতিবার যেটা হয় আমার বাসার কাছ থেকে আমার বাবার বাড়ি কাছে আমি বাবার বাড়িতেই যাই একদিনে ছুটি পেল তো চট্টগ্রাম জায়গাটা হচ্ছে এত দূরে একদিনের ট্যুরে আসা যায় না তো এইবার থেকে আমার জীবন সার্থক সকাল সকাল এত মানে কি বলবো পাখি বলি সবুজ বলি পুকুর বলি শিশির বলি সব কিছু দেখে মুগ্ধ আমি রোদ ঢুকারিয়ে পাই না গাছের ফাঁকে ফাঁকে হালকা পাতলা রোদ দেখা যায় বলছি তোমার আসল নাম কি আমার আসল নাম তাপসী আচ্ছা শুভ সকাল আপনি ভালো আছেন পুচি ধলা ওরা কেমন আছে আমি ভালো আছি ধলা ভালো আছে বাকিরা কেমন আছে আমি বাসায় গেলে বলতে পারবো আশা করি ভালো আছে বাট ওরা সবাই আমাকে মিস করছে এটা আমি শিওর আমার হামবা পুচি সবাই আমাকে মিস করছে আমি জানি ক্যান্টু ওয়েট ফর হাম্বা পুচি হ্যাঁ আমি আর মাত্র দুই দিন আর দুইটা দিন কাটাতে দাও আজকের দিন কালকের দিন তারপরে কালকের দিন না কালকের দিন কাটিয়ে পরশু হয়তো পরশু রাতে হয়তো ঢাকা পৌঁছাবো তারপর দিন থেকে রেগুলার হব আমি হ্যাঁ তো সেই পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে কিছু করার নেই এতদিন আমাকে সাপোর্ট করেছে সবাই ভালোবেসে আর তিনটা দিন আশা করি থাকবা সবাই কষ্ট করে আচ্ছা কী সুন্দর দেখতে জায়গাটা প্রচুর সুন্দর চার চার ঝোপঝাড় চার চার পাশ ছাড় খুব সুন্দর আর এই গ্রামের মাঝখান দিয়ে সাত সকালে হাঁটতে এমনিই ভালো লাগে মন ভালো হয়ে যায় বিয়ে হয়েছে আমার মানে কি আমার দুটো বাচ্চা আছে আচ্ছা জায়গাটা হচ্ছে মধ্য সাঁগপুরা বোয়ালখালী গ্রাম মধ্যম শাকপুর এখানে তিনটা শাকপুরা আছে মধ্য পূর্ব পশ্চিম উত্তর আছে আচ্ছা উত্তর তাহলে চারটা তো চারটা শাকপুরা থাকবেই এটা হচ্ছে মধ্য সাগপুরা এদিকে সব চৌধুরী না সবাই চৌধুরী বাবু চন্দন চৌধুরী তবুর আকস্মিক মহাপ্রণয় দি তুমি যেমন দেখতে মিষ্টি কথাও বলো খুব মিষ্টি করে বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ মধ্য সাকপুরা গুড মর্নিং দিদি গুড মর্নিং সবাইকে গুড মর্নিং আমি বাড়ির ভিতরে থাকলে যাই না খুব একটা লাইভে বের হলে যাই তোমাদেরকে গুড মর্নিং জানানোর জন্য যে আচ্ছা ওটা কী ফুল গাছ রে মনি ওই দেখ দেখি সুন্দর করে ফুল ফুটে আছে চালের উপরে লাল হয়ে আছে না সুন্দর না খুব সুন্দর তাই যায় থাকে না যা এইবার এই গ্রামে একটা জিনিস পুরা দেখলাম মানুষ নাই পুরোটা গ্রামে একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে মানুষই নাই এখানে আচ্ছা তোমার কালকের কাজ ভালোভাবে মিটেছে তো হ্যাঁ কালকের কাজ খুব ভালোভাবে মিটেছে সবাই খুব প্রশংসা করেছে বলেছে শুদ্ধ মনে কাজ করলে নাকি সবাই খুশি হয় তো আমার হাজব্যান্ড যেটা হয়েছে মায়ের জন্য জানপ্রাণ মায়েরও ছিল ছেলে প্রাণ ছেলেরও ছিল হ্যাঁ আর কি তো যাই হোক তারও মনের শান্তি মায়ের জন্য করতে পারে মিষ্টি দিদি মিষ্টি ভয়েস আরে একদমই না আমার গোলাপ গেছে কথা বলছি মানে কেউ শুনতে না পায় মতো আচ্ছা তোমরা আমার শাশুড়ির সমাধি দেখতে চেয়েছিলে দেখবা যাবা চল যাই দিক দিয়ে হাঁটলে কি হয় জানিস হাঁটলে ক্ষুদা লাগে তো বাসায় গিয়ে একটা দারুণ করে চা খাবো পরোটা খাবো খোদা না লাগায় খেয়ে কী লাভ বল কি সুন্দর রোদের আলোগুলোর কারণে ঘাস মানে ঘাসের উপরটা একদম কচি কলাপাতা কালার হয়ে গেছে এই যে কলাপাতা দিদি আমাকে নিমন্ত্রণ করবে না তোমাদের সবার নিমন্ত্রণ এখন থেকে তো প্রতি বছর করতে হবে মা বাবার যেটা বলে তোমাদের সবার নিমন্ত্রণ ঠান্ডায় গলা খারাপ হয়ে গেছে আমি সেটাই বলছি আমার ঠান্ডায় গলা খারাপ হয়ে গেছে আমি শলিয়ে হাঁটছি কিছু জড়াই নাই ও ইমিউনিটি সিস্টেম ভালো মা গুড মর্নিং দিদি গুড মর্নিং এই চলো তোমাদেরকে এখন যে জায়গাটাতে নিয়ে যাচ্ছি সেখানে আগে কখনো নিয়ে যাইনি হ্যাঁ এখন আজকে যেখানে যাচ্ছি ওখানে এর আগে কখনো নিয়ে যাই নাই কারণ বাড়ির এই যে এতটুকু থেকে আমি আর বের হই নাই এদিকে এসেছিলাম কি দেখি তোমরা আমাকে মনে করে দাও আমি তো ফেসবুক থেকে খুব একটা লাইভ করি নাই আসলে আমার এই গ্রামটার আমি লাইভ করেছিলাম আমার ওই চ্যানেল থেকে তো যারা দেখেছো তো দেখেছো যারা যারা নি তারা না নিশ্চয়ই অনেক সুন্দর সকাল দিদি থ্যাংক ইউ ইন্ডিয়াতে কখনো এসেছ না কখনো সেই সৌভাগ্য হয়নি তবে আশা করি খুব শীঘ্রই যাওয়া হবে তোমার ছোট বোন নাই দিদি এই যে আমার ছোট বোন ছোট বোন নাইকে বললো এই জোর যেহারা অনেকটা পার্থর মতো পার্থর কাকা তো বোন তো আমার এমনি বায়োলজিক্যাল কোনো ছোট বোন নাই আমি একা দুই ভাই আছে উপরে আর পার্থর কাকা ছিল স্যাজো কাকা তো সামনে মামা ভালো আছেন মামা এই দিকটাতে তোমাদেরকে আনানো হয় নাই এটা হচ্ছে আমার শাশুড়ির সমাধি যেখানে দিয়েছি সেইটার মানে আমাদের পুরনো বাড়ি দুইটা বাড়ি ভর্তদের যুদ্ধের আগে একটাতে ছিল যুদ্ধের পরে আরেকটাতে চলে গেছে তো যুদ্ধের আগে যেটাতে ছিল সেটাতে নিয়ে যাচ্ছি কী সুন্দর গুড মর্নিং আপু গুড মর্নিং আচ্ছা পুঁচিদের কার কাছে রেখে আসছি পুঁচিদেরকে আমার বাসায় রেখে আসছি এখন যেটা হয়েছে বিড়াল আমার এত বেশি বেড়ে গেছে তো ওদেরকে আসলে ফস্টারিংয়ে দেওয়ার মতো আর ওদের কোয়ান্টিটি নাই তো ওদের কোয়ান্টিটি এত বেড়ে গেছে তো যার কারণে ওদেরকে রেখে আসতে পারি না ওদের জন্য আমার বাসায় কাউকে রেখে আসতে হয় তো সেটাই হয়েছে ওদের জন্য আমি আমার বাসায় রেখে আসছি আমার ছোট দাদাকে আমার ছোট দাদা ছোট দাদার বউ আমাদের ঘরের লক্ষ্মী লাবণ্য তো লাবণ্যকে যেভাবে বরণ করবো ভেবেছিলাম সেভাবে আর বরণ করা হয়নি যে অ্যাক্সিডেন্টের কারণে আর কি তো যাই হোক আগে বাসায় যাই তারপরে আর কি তো লক্ষ্মী তো ঘরে চলেই আসছে আর কি এমনি এমনি চলে আসছে বরণ করতে হয় নাই বিয়ে করব। দিয়ে কে তুমি আমার বোনকে বিয়ে করবা এই তোকে বিয়ে করতে যাচ্ছে বলছে আমি পড়াশোনা করব। ওকে ওকে আমরা পড়াশোনা করাবো ওকে আমরা এত সহজে বিয়ে দিব না কারণ হচ্ছে ও ওরা তিন ভাই বোন ওরা খুবই খুবই দুঃখজনকভাবে আমরা কথা শুরুই করেছিলাম এই টপিকটা দিয়ে সামনের জায়গাটা দেখো জাস্ট তো এটা কিন্তু কোনো মানে গাড়ি চলাচলের জন্য না এটা শুধু রিক্সা চলার এমনি গ্রামের পথ তো যেটা হয়েছে ওর মা বাবা কেউ নাই তো আমরা ধিনারে পার্থ সাজো কাকার মেয়ে খুবই অল্প বয়সে কাকা কাকিমা চলে গেছেন এই হচ্ছে ঘটনা কী পুচিমা কী খবর ভালো আছে এইটা আমাদের পুরাতন বাড়ি দেখো এই যেটা হচ্ছে যার যার পার্সোনাল সমাধি এটাই বাড়ির সমাধি আহা ভিডিও ঝাপসা হয়ে গেছে এটা কোনো কথা একটু আমাকে জানাও না ভিডিও ঠিক আছে নাকি ঝাপসা সবার কাছেই আমি আট দিন আমাদের গ্রামের সব শিখে নিয়েছি কোথায় কি আছে কি নাই সব কিছু আচ্ছা এখানে ইয়ে দিল কেন রে আচ্ছা শাশুড়ি মা মারা গেছেন কি করে উনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন গত দীর্ঘ ছয় বছর যাবৎ এই যে আমাদের পুরাতন বাড়ি শুরু হয়ে গেছে আমি একটু দেখাই এই যে এখানে ঘট আছে এই ঘট মানে এখান থেকে শুরু এখানে এত ঝোপঝাড় যে দেখা যাচ্ছে না এখান থেকে শুরু হয়ে গেছে আমাদের পুরাতন বাড়ি মানে এখানে এখন আর কেউ থাকে না পার্থদের পুরাতন ভিটা এই যে এটা ভীষণ লম্বা ভীষণ পুরাতন এবারে মানুষদের হাতে টাকা আছে কিনা জানি না গাছে টাকা আছে দেখো কি পরিমাণ মানে প্ল্যান্ট আচ্ছা আমি একটু এটা হচ্ছে আমাদের সমাধি মানে হচ্ছে আমাদের এই পুরাতন মানে আমাদের আমার শ্বশুরবাড়ির যারা যারা মারা যায় তাদেরকে এখানে কবর দেওয়া হয় হ্যাঁ আমার শাশুড়িকেও হয়েছে আমি একটু আনি আমাদের দাদাদের দেওয়া স্বর্গীয় প্রণব চৌধুরী প্রয়তোষ চৌধুরী এই যেটা আমার শাশুড়ির একটু প্রণাম করে নি এই যে আমার শাশুড়ির মানে কর্মটর্ম হলো এখানে এটা হচ্ছে আমার শাশুড়ির সমাধি